রাতে চলাচলকারী ছটি মেইল লোকাল ও কমিউটার ট্রেন চলাচল নাশকতার শঙ্কায় বন্ধ ঘোষণা। রাজধানী সহ সারাদেশে প্রচার প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ প্রার্থীরা। নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী পাঁচ আসনে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অসহযোগ আন্দোলন সফল ও ভোট বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ বিএনপি ও সমমনা দলগুলোর। ভীতিমুক্ত পরিবেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে বাংলাদেশ নিয়ে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। স্বাধীনভাবে ভোট প্রয়োগে অনিয়ম, কারচুপি ও দখলদারিত্ব কঠোরভাবে প্রতিহত করতে মাঠ প্রশাসনকে সিইসির নির্দেশনা। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে সকালে সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস। আরও চড়েছে মুরগি, আলু, আদা, রসুনের বাজার। গরুর মাংসের দাম আর না বাড়লেও ক্রেতা কম। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে হামলাকারী সহ অন্তত 15 জন নিহত। আলাভেসের বিপক্ষে কষ্টের জয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ।